যখন কোনো কাজ হয়ে গেছে, করে ফেলেছি, ব্যাস এবার আমি রিল্যাক্স, এবার আমি একটুখানি গল্প করব, গুজব করব, একটুখানি ফোনে টাইম কাটাবো, ফোন ঘাঁটবো, হঠাৎ তুমি দেখলে সেই কাজটা তুমি নিজের হাতেই নষ্ট করে দিয়েছ। আমার সাথে ঠিক এইমাত্র সেই কাজটাই হয়েছে। এখন বাজে 11:15, আমি ভেবেছি আমি 10টার মধ্যে কাজবাজ সব কমপ্লিট করে নিয়েছি, ব্যাস আমার আর কোনো কাজ নেই, এখন বরের সাথে দুটো গল্প করব, ব্যাস হয়ে গেল। কিন্তু দেখলাম যে না, আমি নিজের হাতে সেই ভিডিওটাকে ডিলিট করে দিয়েছি। মানে আমার আমার একটা মানে ভালো স্বভাব আছে, সেটা হচ্ছে ভিডিও করে সাথে সাথে এডিট করে সাথে সাথে আমি আপলোড করে দিই, টাইটেল থাম্বনেল পরে বানাই। আবার একটা খারাপ স্বভাবও আছে, সেটা হচ্ছে আমি কোনো কারণে যদি আপলোড করতে না পারি, আমি রিচেক করি না যে সেটা কি আপলোড করেছি, আমি ধান ধান ডিলিট করে দিই, কারণ আমার স্টোরেজটা খালি করতে হবে, প্রচুর ভিডিও করতে হয় তো তার জন্য। তো এটা হয়তো আমার আগের ভিডিওটা হয়তো সেরকম ভালো হয়নি, পরে ভিডিওটা হয়তো আরও ভালো হবে, এই এখন ভিডিওটা হয়তো আরও ভালো হবে, এইরকম ভরসা দিয়ে, দিলাসা দিয়ে নিজেকে তৈরি করলাম এই ভিডিওটা করার জন্য। ভেঙে গিয়ে ছেড়ে দিয়ে তো আর লাভ নেই, ভিডিও তো করতেই হবে, আমার জন্য তো করতেই হবে, পয়সা আমি তো ইনকাম করতেই হবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। ভিডিওর মধ্যে ঢুকে যাই, আজকে কিছু কথা বলবো, সেটা পরে বলছি, আগে ভিডিও নিয়ে কথা বলে নিই তারপরে। তো যাই হোক, গান দিয়ে শুরু করলো, চেষ্টা করতে হবে, গান চাইলে সবাই করতে পারে, পুরো হয়তো প্রফেশনাল হবে না, প্রফেশনালভাবে প্রফেশনাল সিঙ্গারদের মতন হয়তো হবে না, বাট কিছু তো একটা হবে, দর্শকদের কাছে একটা তো কমেন্ট পাবি যে হ্যাঁ তুমি চেষ্টা করে যাও, আরও চেষ্টা করো, আরও ভালো হবে। তো বেশ ভালো হয়েছে, এইবার ঢুকে গেলাম ভেতরে। প্রথমেই কি শুনলাম, শরীর খারাপ, ঠিক আছে, মেয়েরটারও গলা ব্যথা, সতীরও গলা ব্যথা হবেই। আমি কি বলেছি, রেস্টলেসভাবে ঘুরছে ওরা, শুধুমাত্র কন্টেন্টের জন্য হন্যে হয়ে ঘুরছে, যেটা কি না কখনোই ঘোরাঘুরির মধ্যে পড়ে না, ওটাকে কন্টেন্ট জোগাড় করা বলে, ঠিক আছে। তো এই যে সতী নিজের মুখেই বলছে যে তোমরা সবসময় বলো যে আমরা ঘুরতে আসলে পরে ওই রুমের মধ্যেই বসে থাকি, তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার ভিডিও দেখাই, রুমের ভিডিও দেখাই, এই আর এটা তোমরা সত্যি সত্যি তোমাদের আপত্তি জানানোটা স্বাভাবিক, বলছে সত্যি, বলছে, স্বীকার করেছে। তার জন্য এইবার আমি বড় আর কি ইয়েটা স্ট্যান্ডটা নিয়ে এসেছি, আমি তোমাদেরকে একটুও বোর করব না, যেটা টাইটেল লেখা ছিল সাগরে লাফা লাফি, এই সমস্ত করব, সব দেখাবো। অ্যাকচুয়ালি আমরা যখন দীর্ঘ অনেক দিন পর ঘুরতে যাই, তখন সেই ঘোরাটা নিয়ে আমাদের মনের মধ্যে, শরীরের মধ্যে এক্সাইটমেন্ট কাজ করে, আমরা আনন্দ উপভোগ করি, এবং সেটাকে যখন ক্যামেরাবন্দি করব, তখন অটোমেটিক্যালি দর্শকদের কাছেও সেটা এক্সাইটমেন্টের কারণ হয়ে দাঁড়াবে, ভালো লাগার কারণ হয়ে দাঁড়াবে। আমি যদি একটা খাওয়ার খাচ্ছি, সেই খাওয়ারটা যদি আমার মন মতন না হয় বা একঘেয়েমি চলে আসে, তখন আমিও সেরকম রিয়াকশান তোমাদেরকে ফেসিয়াল এক্সপ্রেশন দিতে পারবো না, তারপরে এক্সপ্রেস করতে পারবো না, তোমাদেরও কিন্তু সেটাই ফিল হবে। আজকে আমি একটা খাওয়ার খেয়ে যদি বলি ওয়াও, কি মানে কি বলবো, পুরো ফ্রেগ্রেন্সটা মুখের মধ্যে একেবারে একটা এত সুন্দর অ্যারোমা তৈরি করলো, শুনলে পরেই তোমাদের মনের মধ্যে ইচ্ছে করবে আমি একটুখানি খাবো। আর যদি আমি খেতে খেতে একঘেয়ে হয়ে যাই, আমার রিয়াকশানটাও সেরকমই বেরোবে, যাতে করে তোমাদের সেই জিনিসটার প্রতি ভক্তিটা কম আসবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে ওদের এই ভিডিওর এই যে মানুষের যে আপত্তি, তার কারণ ও হয়তো বুঝতে পারছে না, ও ভাবছে স্ট্যান্ড নিয়ে এদিক ওদিক ঘুরলে পরেই দর্শকরা ইন্টারেস্ট পাবে, না একদম না, ওরা নিজেরাই ইন্টারেস্ট পাচ্ছে না, ওরা এসে সেই কামরার মধ্যেই বন্দি হয়ে রয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই একই জায়গায়, একই রুমের মধ্যে, একই হোটেলে, একই জায়গায় ওরা এই নিয়ে তিনবার আসলো, তা দর্শকের ইন্টারেস্ট থাকে দর্শকের ইন্টারেস্ট, একটু হোটেল পাল্টালো, একটু জায়গা পাল্টালো, একটু ভিন্ন জায়গা দেখালো, সেই জিনিসটা ওদের মাথার মধ্যে নেই। ওরা একটা জায়গা সেট করে রেখেছে, ওই হোটেলে গিয়েই আমরা উঠবো, আচ্ছা ঠিক আছে, এক একজনের এক এক জায়গাটা ভালো লেগে যায়, ঠিক আছে, বাট সেই একই তো দৃশ্য দেখছে। যদি নিজের ভালো লাগাই সবসময় প্রায়োরিটি দিতে চাও, তাহলে দর্শকদের ভালো লাগাকে আর প্রায়োরিটি দেওয়া যাবে না। আমি দেখেছি যখন ট্রাভেল ব্লগারদের বিষয়টা সম্পূর্ণ আলাদা, যারা ব্লগার হয় তারা ঘুরতে গেলে ট্রাভেল ব্লগারদের থেকে বেশি এনজয় করে, ট্রাভেল ব্লগাররা এনজয় করার থেকে বেশি ইনফরমেশান দেয়, সেই সব জায়গায় যেসব জায়গায় ঘুরতে যায় সেই সব জায়গায় ইনফরমেশান দেয়। কিন্তু ব্লগাররা কিন্তু উপভোগ করে, ব্লগাররা যারা হচ্ছে ওই যে গাইড থাকে না, তো তাদের কাছ থেকে জেনে নিয়ে আমাদের উদ্দেশ্যে একটুখানি বলে, বা গাইডের মুখ থেকে ডাইরেক্ট আমাদেরকে শোনায়, তো বিষয়টা পুরোটা আলাদা।
ব্লগারদের কাছ থেকে দর্শকরা বেশি পরিমাণে ইন্টারেস্ট পায়, আর যখন দর্শকরা কোথাও যাওয়ার কথা ভাবে তখন ট্রাভেল ব্লগগুলো ফলো করে। এই কথাগুলো না আমি আগের ভিডিওতে বলিনি, দেখেছো যা হয় ভালোর জন্য হয়। তো এই যে ও নিয়ে এসেছে সেটার কি আদৌ কোনো তোমরা, আমি তো অন্তত উপভোগ করিনি গতকালকের ভিডিওতে। এবার আসি, এই যে ঠান্ডা লেগেছে সেটা কিসের জন্য হয়েছে? একই সাথে তো একইভাবে তো সতীর হাজবেন্ডও তো জার্নি করেছে, তাহলে কেন সতীর হলো আর সতীর মেয়ের কেন হলো গলা ব্যথা, এই ঠান্ডা লেগেছে কেন হলো? কারণ কি জানো তো, সতী অতিরিক্ত পরিমাণে কেয়ারলেস অ্যাবাউট হার ফিজিক, অ্যাবাউট হার মাইন্ড আর মেয়ের সম্পর্কে। আবার ওদিকে সতীর হাজবেন্ড নিজের সম্পর্কে অতিরিক্তই সচেতন, দুজনে দুটো বিপরীত মেরুর মানুষ, ঠিক আছে? না অতিরিক্ত কেয়ারলেস হওয়া ভালো, না অতিরিক্ত কনসার্ন হওয়া ভালো। অতিরিক্ত কনসার্ন দেখাতে গেলে সেই ব্যক্তি আরও অসুস্থ হয়ে পড়বে, যেটা কিনা সতীর হাজবেন্ড হচ্ছে, মানসিক দিক থেকে অসুস্থ হয়ে পড়ছে। ও ভাবছে আমি পুরোটা ঠিক হয়ে যাব, হ্যাঁ না সেটা কখনো হয় না। এমন এই এই থাইরয়েড, সুগার, ব্লাড প্রেশার হাই বা লো, এগুলো এমন আমৃত্যু থাকে, ঠিক আছে? থ্যালাসেমিয়া আমৃত্যু থাকে, তো এর থেকে মুক্তির উপায় নেই, কন্ট্রোলে রাখারই একমাত্র উপায় আছে, আর কিছু না। তো এই যে আমার থাইরয়েড, আমি জানি আমাকে কি কি না খেয়ে থাকতে হবে, কি কি আমি খেতে পারবো না, তাই বলে কি আমি দিন রাত দুঃখ করবো? মাঝে মধ্যে বলি সোয়াবিনটা খেতে পারি না, কষ্ট হয়। দুধ ডেয়ারি প্রোডাক্ট আমার খাওয়া বারণ, আমার আমি আইবিএস এর পেশেন্ট, তো দুধের প্রোডাক্ট যে আমার খাওয়া বারণ, আমার তাতে করে কষ্ট হয় না, আমি মাঝে মধ্যে খেয়ে নিই। তোমরা তো দেখো আমি মিষ্টি খাই, মিষ্টি দই খাই, তারপরে এমনি মিষ্টি খাই, আমি খেয়ে নিই, হ্যাঁ একটুখানি পরে পরে একটু প্রবলেম হয়, তারপরে আবার ঠিক হয়ে যায়। ওইভাবে না বাঁচা যায় না। সতীর হাজবেন্ড যেভাবে বাঁচছে না, ও সেইভাবে ঠিক মতন মানসিক দিক থেকে ঠিক থাকতে পারবে না, সমাজকে ভালো মতন মেসেজ দিচ্ছে। যে কোনো রোগ তাকে হ্যান্ডেল করার দুটো উপায়, এক হচ্ছে মানসিক সচ্ছলতা, দুই হচ্ছে ওষুধ ক্যারি করা, ওষুধ ঠিক টাইম টু টাইম নেওয়া, ঠিক আছে? তো ও ওষুধ টাইম টু টাইম নিচ্ছে, বাট অতিরিক্ত পরিমাণে টেনশন করছে। আর এদিকে সতী নিজের সম্পর্কে এতটাই উদাসীন যে এই একটা প্রমোশনাল ভিডিও করে আসলো, তারপরে ওর শরীরটা কিন্তু উইক হয়ে গেছে, কারণ নিজেকে রেস্ট দিচ্ছে না, আজকে এখানে যাচ্ছি কালকে সেখানে যাচ্ছি, সব জায়গায় আমাকে বেরোতে হচ্ছে, বৃষ্টিতে ভিজছি। তো এরকম করলে তো কারো শরীর তো, ও টাকা দিয়ে তো আর শরীরটাকে ওর মন মতন করে নিতে পারবে না, শরীর শরীরই থাকবে। তো এবার সেই কারণে অসুস্থ হয়ে পড়েছে। এইবার তারপরে টিকিট কাটা রয়েছে, টিকিট কাটা হয়েছে সেই কারণের জন্য টিকিট ক্যান্সেল করতে পারেনি, এত তো পয়সা টিকিট ক্যান্সেল, ট্রেনের টিকিট ক্যান্সেল করলে কিছু শতাংশ কেটে বাদবাকিটা ফেরত দিয়ে দেয়, ফ্লাইটে তো ক্যান্সেল করলে পরে টাকা ফেরত দেয়ই না আমি যতদূর জানি, আমি দুবার গেছি তো অত ডিটেলস আমি জানি না, আমি যতটুকু জানি। তো সেখানটায় টিকিটটা ক্যান্সেল করাই যেত, একটা সপ্তাহ গ্যাপ দিত, একটা সপ্তাহ নিজেকে নিজের শরীরটাকে প্রিপেয়ার করতো যে আমি যাব ঘুরতে, আমি দর্শকদের কাছে প্রেজেন্ট করব, খুব একটা উৎফুল্ল ব্লগ, হ্যাঁ এক্সাইটেড একটা ব্লগ শেয়ার করব। না সেই রুমের মধ্যেই, সেই রুমের মধ্যেই বসে রইল, ঠিক আছে? আর হচ্ছে তোমার ওই বড় স্ট্যান্ডটা যে নিয়ে গেল, বলল যে সাগরে লাফালাফি কি দেখেছি আমরা, তিনজনে সমানে শুয়ে রয়েছে ওই সাগর সমুদ্রের মধ্যে, তিনজনে সমানে শুয়ে রয়েছে, হাতে মধ্যে ফোনটা রেখেছে, ঠিক আছে? তো এই তো গেল, তার মধ্যে আছে ড্রেস চয়েস করা, ড্রেস যে চুজ করেছে ও সমুদ্রে যাওয়ার জন্য, দুটোর একটাও ফিট হয় না, সমুদ্রে কোনো সময় টাইট ফিট জামা কাপড় পরে যেতে নেই, আর ও নিজেই এমন একটা ড্রেস পরেছে, বলছে সমুদ্রে আগেরবার এসেছিলাম এটাই পরেছিলাম, সমুদ্রের জলে নাকি ড্রেস পরলে পরে খারাপ হয়ে যায় আর সেটাকে আর জনসমক্ষে পরে যাওয়া যায় না, সেই কারণে ও আগে যেই ড্রেসটা পরেছিল সেই ড্রেসটাই পরেছে। তো ও মোটা হয়েছে, সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি, মোটা হয়েছে, ও নিজেই ভুঁড়িটা নিয়ে আনকমফোর্টেবল ফিল করছে, ও নিজেই ওর ভুঁড়িটা নিয়ে ওর ফিজিকটা নিয়ে ক্যামেরার সামনে আসতে সবাইকে দেখাতে আনকমফোর্টেবল ফিল করছে, যেটা পরে তুই নিজে নিজেকে দেখতে গিয়ে আনকমফোর্টেবল ফিল করছিস, সেটা নিয়ে মানুষের কি হতে পারে, মানুষের কি রিয়াকশন আসতে পারে, কি দরকার? একটা লুজ, তোর তো এত পয়সা, কম দামের দুটো টি শার্ট কিনে নিলেই পারতিস, লুজ যে তুই আসবি এতদিন ধরে বলছিস, দুটো লুজ কম দামের টি শার্ট কিনে নিলেই পারতিস, এমনিতেও তো তুই কত ড্রেস একবার পরিস, আবার সেই কোন জন্মে গিয়ে পরিস, তো এই দুটোকে সমুদ্রে স্নান করানোর জন্যই রেখে দিতিস দুটো লুজ গেঞ্জি নিয়ে, তুই এমনভাবে মানে কি বলবো, ক্যামেরাকে তুই ফেসই করতে পারছিস না, স্টোলটা দিয়ে ঢাকছিস ভুঁড়িটাকে, কখনো ভুঁড়িতে স্টোলটা বাঁধছিস, আবার কখনো বুকের মধ্যে বাঁধছিস, কেন এত টাইট ফিট কেন পরা, দর্শকের সামনে তোর আসতে হবে তুই জানিস, তুই নিজের থেকে বলি মানে চাস যে আমার খিল্লি উড়াও, আমার খিল্লি উড়াও, আর ফুল প্যান্টটা পরেছিস, এত পাতলা তোর স্কিন দেখা যাচ্ছে, তোর পায়ে স্কিন দেখা যাচ্ছে, আর বেশি কিছু বললাম না। তো মানুষে যখন যেই ভাবে থাকে, যেই স্থানে যায়, সেই অনুযায়ী ড্রেস কেনে,
তুই গেছিস যেটা নাইট ড্রেস হিসেবে পরেছিস, নাইট ড্রেস সবসময় পাতলাই হবে, নাইট ড্রেস তো আর ভারী হয় না, তো সেটা পরেই তুই সমুদ্রে নেমে গেলি। তার থেকে ভালো একটা হাফ প্যান্ট পরতে পারতিস একটু ভারী, তাহলেও হতো মানানসই, তো থাই ঠাই সব স্কিন সব বোঝা যাচ্ছিল। আর দর্শকদেরকে বললি লাফালাফি, কোথায় লাফালাফি করেছিস, তো শুয়ে পড়ে ভিডিও করছিস, ঢেউয়ের বাড়ি আসছে শুয়ে পড়ে তিনজনে শুয়ে পড়ে দেখাচ্ছিস শুধু, আর তো কিছুই ছিল না। হ্যাঁ আচ্ছা, তারপরে স্নান টান করে এসে কি বললো, আমার জ্বর জ্বর লাগছে, লাগবেই, জ্বর তো ক্লিয়ার হয়নি, কটা ওষুধ খেয়েছিলিস, একটা না দুটো? ওষুধ খাওয়ারও একটা কোর্স থাকে, কোনো কিছুতেই তো স্টিক থাকতে পারিস না। প্রথমে কি বললি যে যেই গেঞ্জিটা তুই ব্লু কালারের যে গেঞ্জিটা পরাছিলিস সেটা পরে তুই নাববি না সমুদ্রে, কারণ ওটা একটু ভালো মাপের, আর দুটো সেটই এনেছিস সেই কারণের জন্য তুই সমুদ্রে নাববি না। পরে একটা রিলস দেখলাম সেই গেঞ্জিটা পরেই তুই সমুদ্রে নেমেছিস। একই দিনে নিজের কথার তুই পাল্টাস, যেই যেই বল যেটা বলিস যে আমি এটা করবো না, পরের মুহূর্তেই সেটা করিস, কোনো কিছুতে স্টিক থাকতে পারিস না, তোর কথার কোনো দাম নেই। আরও একজন বলেছিল তোর কথার কোনো দাম নেই। আর তুই মানুষকে বলিস ফ্রড, মানুষকে বলিস তোকে লাথ, তোকে ধোকা দিয়েছে, কেউ তোকে ধোকা দেয়নি, তোর নিজের স্বভাবের জন্য তুই আজকে তোর আজকে এই পরিণতি, বুঝতে পেরেছিস? তারপরে এই সেই শপিং করতে গেল, মেয়ের জন্য শপিং করে নিয়ে আসলো, এত খেলনা এত খেলনা, তারপরেও খেলনা, অ্যাকচুয়ালি ও জানে যে আমি যা চাইবো তাই পেয়ে যাবো, এটা ওর স্বভাবের জন্য খারাপ হচ্ছে, ওর ওর ভবিষ্যতের স্বভাবের জন্য খারাপ হচ্ছে জানো তো। যাই হোক এটাও পরেও বুঝতে পারবে, আমি আর ডিটেলসে বললাম না, বললে পরে কি বলবে, বাচ্চাদের অ্যাটাক করি, বাচ্চাদের খেলনা নিয়ে আমি হিংসা করি। তো সেই সেই একই মার্কেট, তো নিত্য নতুন কিচ্ছু নেই, নিত্য কিচ্ছু নতুন কিচ্ছু নেই, ওই মেয়েটাকে সমুদ্র দেখানোর জন্য জাস্ট নিয়ে গেছিস। এটাই হতো দীঘা, হতো দীঘা নিউ দীঘাতে হতো অথবা ওল্ড দীঘাতে হতো, তাও একটা দেখার মতন থাকতো, চারপাশে লোকজন একটু জনসমাগম রয়েছে, তোরা যেখানে গেছিস সেটা হচ্ছে একেবারে নবদম্পতিদের জায়গা, অথবা যারা কিনা খুব কম নিজেদেরকে সময় দিতে পারে তাদের জন্য ওই জায়গাটা একদম পারফেক্ট। কিন্তু তোরা যে গেছিস ব্লগের জন্য, ব্লগিংয়ের জন্য, কন্টেন্টের জন্য, প্লাস মেয়েকে সমুদ্র দেখাতে নিয়ে যাওয়ার জন্য, নিউ দীঘাটা তোদের জন্য বেস্ট ছিল, মন্দারমণি নয়। আচ্ছা যাই হোক, এবার আসি সতীর হাজব্যান্ডকে কিছু কথা বলবো। এতদিন আমি এই বিষয়টা নিয়ে না কিছু বলিনি, এর আগে এই যে সতীর হাজব্যান্ড যাকে ডাকিনি বলে সম্বোধন করেছিল তাকে নিয়ে, সে এই সতীর হাজব্যান্ডের বগলের চুল নিয়ে কথা বলেছিল, আমি কখনো বলিনি, আমি দেখতাম, আমি বলিনি, এটাও কোনো কন্ট্রোভার্সির পার্ট হতে পারে বলে আমার মনে হয়নি, ঠিক আছে? এই যে যেমন সতীর পেট নিয়ে নিজেই আনকমফোর্টেবল ফিল করছে, আমার কি, আমার তো কিছু না, ও নিজে আনকমফোর্টেবল ফিল করছে, আমি সেই কারণে বলেছি, ঠিক আছে? ওর পেট, ওর শরীর, ও ক্যারি করছে ওর ভুঁড়ি, তাতে আমার কি যায় আসে? এর থেকেও বেশি ভুঁড়িওয়ালা মহিলারা ঘুরে বেড়ায়, তাতে তো কারোর কিছু যাতায়াত কথা না, যাতায়াতের কথা না, কিন্তু ও নিজে ক্যামেরা ফেস করতে পারছে না, আমি সেই জন্যই বলেছি কথাটা, সেই জন্যই বলা। আচ্ছা এইবার আসি এই যে বগলের চুলের কথা, বিশ্বাস করো আজকে একটা শর্ট ভিডিও দেখলাম, শর্ট ভিডিওতে সতীর হাজব্যান্ডকে বিশ্বাস করো আমার অ্যাবনর্মাল বলে মনে হয় না, লিপসিং ঠিক মতন করতে পারে, আর ঘাড় এরকম কুঁজো করে মাথা নিচু করে এমন একটা ভাব করে, লিপসিং তো উল্টা পাল্টা মা বোন এক করে দেয়, আর এমন একটা ভাব করে ও ভাবছে যে ওকে হিরো লাগছে, কিন্তু আমার কাছে পার্সোনালি ওকে অ্যাবনর্মাল লাগে, ও নর্মাল যখন থাকে তখনই ওকে ভালো লাগে, নর্মাল যখন থাকে তখনই ওকে ভালো লাগে, ওই যখনই ও শর্ট ভিডিও করে আমার জানি কেমন হাসি পায়, সত্যি বলছি হাসি পায় না। শতা আমার হাজব্যান্ড তো শর্ট ভিডিও পারেই না, ছেড়েই দে, আসতেই যায় না, কিন্তু তুই যা করিস তাতে করে তোকে অ্যাবনর্মাল মনে হয়, তুই বলছিলিস না তোর হাজব্যান্ড তো তাও পারে না, পারেই না আমার হাজব্যান্ড, পারেই না, কিন্তু তোর মতনও করে না, ঠিক আছে? আচ্ছা এবার আসি বগলের চুল নিয়ে, ও বলেছিল ওর মানে সতী বলেছিল সতীর হাজব্যান্ডকে, এখন তো তোমার বগলের চুলের দিকেও সবার নজর, শোন কেউ তো তোর হাজব্যান্ডের হাতটাকে উঁচু করে তারপরে তো তার বগলের চুল দেখতে যায়নি, গেছে কি, যায়নি, তোর হাজব্যান্ড এইভাবে যখন ফোনটা ধরে অটোমেটিক্যালি বগলের চুল, এক গোথা চুল, যাতে করে তুই কয়েকদিন পরে বেনি করতে পারবি, বুঝতে পেরেছিস? তো তো ওইভাবে দেখালে পরে অটোমেটিক্যালি চোখে বাঁধে এবং বাজে লাগে, রোস্টাররা চরম রোস্ট করে, কোনো মহিলা যদি, কোনো মহিলার বগলে যদি চুল থাকে এবং সেটা সে দেখায়, ডেফিনেটলি সে দেখায় ভাইরাল হওয়ার জন্য, ঠিক আছে, ডেফিনেটলি ভাইরাল হওয়ার জন্য দেখায়, ভাব বগলের চুল থাকা এটা একটা প্রাকৃতিক নিয়ম, ছেলে মেয়ে সবার থাকে, ঠিক আছে? তো তাহলে সেটা দিয়ে ভাইরাল কেন হবে বলতো, কেন হবে? আগেকার দিনে তো মানুষ এই সমস্ত জানতো না, ক্লিন শেভ রাখা এ সমস্ত জানতো না, তো তাহলে এখন কেন এগুলো দিয়ে মানুষ ভাইরাল হয়? কারণ এখন ম্যাক্সিমাম মানুষ ক্লিন রাখে নিজেদেরকে,
ক্লিন থাকে, ক্লিন রাখে, শুধুমাত্র ভিডিও পারপাস না, বাইরে বেরোবি দেখতে পাবি, মহিলাদেরকেও দেখতে পাবি, কিছু পুরুষদেরকেও দেখতে পাবি, কারণ পুরুষরা তো শার্ট পরা থাকে, গেঞ্জি পরে তো আর বেরিয়ে যায় না, কিন্তু মহিলারা হাতা কাটা ব্লাউজ পরে, হাতা কাটা কুর্তি পরে, হাতা কাটা টপ পরে, তো তারা তাদেরকে বাজারঘাটে যখন চলতে হয় তারাও নিজেদের এই মানে কি বলবো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করে, হাতটা উঁচু করলো বগলে এক গাছা চুল, কি বিচ্ছিরি লাগে না, কি বিচ্ছিরি লাগে, এটা আগে কিন্তু মানুষের মনে আসতো না যে বিচ্ছিরি লাগে, তখন ভাবতো এটা তো নট ন্যাচারাল, কিন্তু এখন মানুষ উন্নত হয়েছে, মানুষ পোশাকের সাথে সাথে নিজেকে ক্লিন রাখতে শিখেছে, ভেবেছে যে বগলটা যদি আমি ক্লিন রাখি দেখতে সুন্দর লাগে, ঠিক আছে, কিন্তু তোর হাজবেন্ড তার পরিবর্তে কি বলে দিল, এই যে রোস্টাররা যে রোস্ট করে, রোস্টাররা কি যেচে পরে দেখতে যায় মেয়েদের বগল উঁচু করে, না মেয়েরা দেখায় সেই কারণে রোস্ট করে, তো সেই একই রিজনে যদি তোর বরকেও কেউ কিছু বলে থাকে সেটা নিয়ে তোরা উল্টে খিল্লি করেছিস, তার বরের মাথায় চুল নেই সেইটা নিয়ে তোদেরকে বলতে হয়েছে, মাথার চুল, মাথার চুল কেউ কখনো শেভ করে না, ক্লিন শেভ করে না একমাত্র কোনো কারণ ছাড়া, কিন্তু বগল সব সময় মানুষ পরিষ্কার রাখে, আমি ভাই পরিষ্কার পরিচ্ছন্ন ব্যক্তিদেরকে দেখেছি তারা পরিষ্কার রাখে, ভাই দু তিনবার স্নান করলেই হয় না, যখন আমি দর্শকদের সামনে আসব নিজেদের নিজেকে সেইভাবেই তো প্রেজেন্ট করব, এক গোছা বগলের চুল, ক্যামেরাটা ধরছি এক গোছা বগলের চুল, আর আজকে তো একেবারে টু মাচ, শর্ট ভিডিও করছে হাত উঁচু করে দিয়ে, একেবারে কি বিচ্ছিরি, কি ঘৃণ্য লাগছিল, কি ঘৃণ্য লাগছিল, হ্যাঁ ওর বগলের চুল, কিন্তু সেটা তো আর ওর মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, ক্যামেরার মধ্যে দেখাচ্ছে, যেটা কিনা জঘন্য লাগছিল, জঘন্য লাগছিল, আবার বলছিল সেই দিন বলছিল, হ্যাঁ আমার শরীরের চুল, আমার বুকে চুল, ছেলেদের বুকে চুল থাকলে পরে হ্যান্ডসাম মনে হয়, নো ডাউট, কিন্তু বগলে চুল সত্যি বলছি ঘৃণা লাগে, ঘৃণা লাগে, ইস সত্যি, মানে মানুষের একটুখানি নিজের রুচিবোধও থাকে, এই রুচিবোধ গায়া তেল লেনে, একজন ভুঁড়ি নিয়ে আনকমফোর্টেবল আরেকজন গর্বের সঙ্গে বগল উঁচু করে বগলওয়া চুলওয়ালা বগল দেখাচ্ছে, ছি এখনকার দিনে পুরুষরাও এই যে নায়ক যে থাকে তাদের কখনো দেখা যায় যে আমপিটে চুল রয়েছে, কখনো দেখা যায় না, তারা সবসময় ক্লিন শেভ করে রাখে, কারণ দর্শকদেরকে জাহির করতে, দর্শকদেরকে দেখাতে হবে, আর এখানে এই যে খোদ দর্শক বসে রয়েছি তো দেখেছি বলেছি, আবার এই চুলওয়ালা বগলধারী বোলাকে দেখলে সবাই বলে হ্যান্ডসাম, অত সহজ না হ্যান্ডসাম ট্যাগ নেওয়া, হ্যান্ডসাম শুধু চশমা পরে করলাম আর হ্যান্ডসাম হয়ে গেলাম, হয় না, সহ্য কর, তো যাই হোক ভিডিওতে তো এইটুকুই ছিল, আর বলছে ট্রেনের টিকিট যাওয়ার সময় ট্রেনের টিকিট ক্যান্সেল করে ফ্লাইটের টিকিট করবে, ভাব ফ্লাইটও যদি লেট থাকে, বহু হয়, অহরহ হয়, ট্রেনের থেকে ফ্লাইট বেশি মিস হয়, লেট হয়, ট্রেনের থেকে বেশি হয় গণ্ডগোল ফ্লাইটে, কি করবি তুই, কি করবি, আমার কাছে তো আমি দুবার উঠেছি, বারবার বলি দুবার উঠেছি, তো দুবার উঠেই আমি বলছি, সত্যি বলছি ট্রেনের জার্নি আমার বেস্ট লাগে, ওই এয়ারপোর্টে সেই কোন সৌহদ্দির মাথায় নামায় দেয়, হাঁটতে 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 প্রথমে তো ওই যেখানটায় গেট নাম্বার সেখানটায় গিয়ে দাঁড়ানোর জন্য কতই খুঁজতে হয়, সিট নাম্বার প্রথমে থাকে এত থেকে এত, এইদিক চলে যাও, সে যাচ্ছি তো যাচ্ছি, শেষ আর হয় না, আর স্টেশনে একেবারে স্টেশনের মধ্যে অটো টোটো যাতে করেই আসি না কেন একেবারে নামিয়ে দেয়, একটুখানি হাঁটতে হয় শুধু, শুধু প্ল্যাটফর্মটা খুঁজে নিতে হয়, আর দূরপাল্লার গাড়িগুলো অনেক দূর দূর প্ল্যাটফর্মে দেয়, শুধুমাত্র সেইটুকুই হাঁটতে, কিন্তু এয়ারপোর্ট বাপরে বাপ, তারপরে আবার ওখানটায় গিয়ে অপেক্ষা করতে হয়, কত রকমের ফ্যাংচা, আমার ট্রেন জিন্দাবাদ, তো বলছি কি তোর ফ্লাইট যদি লেট হয় তাহলে কি করবি, কার কপালটা চাপড়াবি নিজে, তো এই তো গেল ওর ভিডিওর বিষয়বস্তু। আচ্ছা এইবার আসে আমি কিছু কথা বলবো সতীর হাজবেন্ডের উদ্দেশ্যে, আছে একটা বার্তা আমার কাছে এসেছে, তোমাদের কাছে দোহাই হাত জোর করে রিকোয়েস্ট করছি, তোমরা জিজ্ঞাসা করো না কার মারফত এসেছে, ঠিক আছে, তো যার মারফতে এসেছে তার কাছে অনেকদিন আগেই এসেছে বার্তাটা, বাট আমার কাছে পৌঁছতে দেরি হয়েছে, আজকেই আমার কাছে পৌঁছেছে, আর সেই বার্তাটা যার সাথে যার দ্বারা পৌঁছেছে তার সাথে আমার বাই ফোন খুব কম কথা হয়, খুব কম কথা হয় বাই ফোনে, ভিডিও টু ভিডিও মানে লাইভ করলে পরে জয়েন করি, ঠিক আছে, এইবার তোমরা আইডিয়া করতে পারো, বাট আমি ডিটেলসে কিছু বলছি না। তো আমার কাছে একটা বার্তা যে এসেছে সেটা হচ্ছে, দেখ তোকে একটা কথা বলি, কিভাবে বলবো বুঝতে পারছি না, আমার হোয়াটসঅ্যাপ কিন্তু তুই এখনো ব্লক করিসনি,
আমার হোয়াটসঅ্যাপ কিন্তু তুই এখনও আমার নাম্বারটা ব্লক করিস নি। কেউ যদি আমাদেরকে ইরিটেট করে তাহলে আমরা তাকে ওয়ার্ন করার আগে নিজেদের যা মানে কি বলবো পন্থা আছে সেটা আগে অবলম্বন করি আমরা। আমাকে যদি কেউ হোয়াটসঅ্যাপে তিতিবিরক্ত করে, আমি চাইছি না সে আমার সঙ্গে যোগাযোগ করুক, কোনো রকম কোনো কথা বলুক, আমি কি করব, তাকে ব্লক করে দেবো সবার প্রথমে। তাকে তো কিছু বলার দরকার নেই আমার, কিন্তু তুই আজ পর্যন্ত আমাকে ব্লক করিস নি। তো যেই কথাটা তুই বার্তার মাধ্যমে আমার কাছে পৌঁছে দিতে চেয়েছিস সেই কথাটা তুই আমাকে ডিরেক্টও বলতে পারতি না। তোর তো ভয়, কিছু বললে পরেই যদি আমি শো করি, কিছু বললে পরেই যদি সেটাকে নিয়ে কন্টেন্ট করি, তাই না? একটা কথা বলতো, তুই আমাকে একটা ভিডিও যেখানে তোর বউ তুলনামূলক আলোচনা করেছিল তোকে আর হুলকে নিয়ে, সেই ভিডিওটা আনলিস্টেড অবস্থায় তুই আমাকে সেন্ড করেছিলিস, তারপরে তুই নিজে একটা ড্রিঙ্ক করতে করতে একটা ভিডিও করে পাঠিয়েছিলিস, প্রচুর ভয়েস মেসেজ পাঠিয়েছিস, বড় বড় হচ্ছে তোর মেসেজ, তোর মনের কথা আমাকে নিয়ে বা তোদেরকে নিয়ে আমাকে লিখে পাঠিয়েছিস, ফোন করেছিস, ফোন করেছিস, আজ পর্যন্ত তুই বলতে পারবি তোর একটা কিচ্ছু, একটা মেসেজের একটা অংশ, ভয়েস ক্লিপের একটা অংশ, ভিডিও যে পাঠিয়েছিস তার কিছু অংশ, কল রেকর্ডের কোনো কিছু অংশ আমি শেয়ার করেছি, ডিসক্লোজ করেছি, বলতে পারবি তুই? যেই তৃতীয় ব্যক্তি তোদের মাঝখানে এসেছিল হুল, আজ পর্যন্ত তার একটা হ্যালো দিদি, হ্যালো শুনিয়েছি, মেসেজ, এত মেসেজ করেছি, জানে সবাই জানে, একটা কিছু আমি রিভিল করেছি, ডিসক্লোজ করেছি, আজ পর্যন্ত, আজ পর্যন্ত। সেও আমাকে কমিউনিটি পোস্ট দিয়েছিলাম বলে সেও আমাকে অপমান করেছিল মানুষের কথায়, আমি ছেড়ে দিই মানুষের কথা বলবো না, সে আমাকে অপমান করেছিল, কিন্তু তার পরিবর্তে আমি কি তার সম্পর্কে কিছু শুনিয়েছিলাম? শোনাইনি। মারু, যার সাথে এত কথা হয়েছে তোর বউয়ের থ্রুতে, ওর সঙ্গে আমার সম্পর্ক হয়েছে, আজ পর্যন্ত তার সঙ্গে আমার ঝগড়াও হয়নি, তবে হ্যাঁ কথোপকথন বন্ধ হয়ে গেছে বহু আগে, যবে থেকে তোর বউ বলেছে ডাইরেক্ট ভিডিওতে যে আমার জন্য নাকি ওর সঙ্গে তার সম্পর্ক নষ্ট হয়েছে, সেই দিন থেকে আমিও ওর সাথে আর কথা বলি না, মারুর সাথে আমিও কথা বলি না, ও কথা বলে না। বাট আজ পর্যন্ত বলতে পারবি যে মারুর একটা কল আমি রিভিল করেছি, কোনো কথা রিভিল করেছি, কোনো মেসেজ আমি শো করেছি? করিনি তো। তোর বউয়েরটাই কেন করলাম? এক তো দুই মাস ধরে তোদেরকে নিয়ে আমি কোনো ভিডিও করিনি, যখন প্রথম প্রথম গেছে তুই সমস্ত কন্ট্যাক্ট আমার সঙ্গে বন্ধ করে দিয়েছিস, আমি কিছু মাইন্ডও করিনি, কিচ্ছু মাইন্ড করিনি, দু মাস ধরে ভিডিওও করিনি। যেই তোরা একটা কমিউনিটি পোস্ট দিলি যে তোরা কারো বিরুদ্ধে কোনো স্টেপ নিতে চলেছিস, তখন আমি না পেরে তোর বউকে শুধু ফোন করেছিলাম, ফোন করে জাস্ট এই কথাটা জিজ্ঞাসা করেছিলাম, তোর গেল একদম পেছন ফেটে, তোর পেছন ফেটে গেল কেন আমি ফোন করলাম। আচ্ছা আমি ফোন করে কি ওই তৃতীয় ব্যক্তির কথা শেয়ার করেছি? তোর বউয়ের ফোন তো তোর হ্যাক করা, আমি কি ওই তৃতীয় ব্যক্তির কথা শেয়ার করেছিলাম? করিনি তো, জাস্ট জিজ্ঞাসা করেছি কি রে আমার বিরুদ্ধে কি কোনো স্টেপ নিয়েছিস? তোর বউ বলল যে না, তোমার বিরুদ্ধে, মাথা খারাপ নাকি তোমার বিরুদ্ধে নেব? আমার মেয়ে দিব্যি দিয়ে বলছি, তোমার বিরুদ্ধে কিচ্ছু না, আমি কিন্তু দিব্যি দিতে বলিনি। তোর মনে হলো ওরে বাবা আমাকে তোর বউ বিশাল ভালোবাসে, ব্যাস 43 মিনিটের একটা ভিডিও নামিয়ে দিলি বিনা কারণে। 43 মিনিটের একটা ভিডিওতে 17 মিনিট একে তাকে বলে জাস্ট ফর্মালিটি পালন করলি, ঠিক আছে, তারপরে 17 মিনিটের পর থেকে কন্টিনিউ আমাকে নিয়ে বলে গেলি, আমাকে নিয়ে বলে গেলি, আমি নাকি প্রশ্রয় দিয়েছি, তোর কথা কেন শুনলো না? আমি প্রশ্রয় দিয়েছি, তোর কথা কেন শুনলো না? 12 বছরের বিবাহিত সম্পর্ক, আগে কথা বাদ দে, তোর কথা কেন শুনলো না, তোর কথা কেন চিন্তা করলো না? তোর বউকে কারোর প্রশ্রয় দেওয়া লাগে? সে কি কচি খুকি যে তাকে প্রশ্রয় দেব? তুই এর আগেও ভিডিওতে বারংবার বলেছিস, সুতপাদি তোমার জন্য আমার সংসার নষ্ট হচ্ছে, তুমি কেন আমার সংসার নষ্ট করছো? অথচ তোর বউ তখন ক্ল্যারিফিকেশন দিয়েছে ভিডিওতে যে সুতপাদির জন্য আমার সংসার ভাঙেনি, আমাদের সংসারে ভাঙন ধরেছে আজ 5-6 মাস হয়ে গেছে, সুতপাদি আসলো তো 3-4 দিন, যখন তোর ঘরে বসে তোর বউ এই সমস্ত করেছে, না তখন আমি ছিলাম, না যখন তোদের মধ্যে ডিভোর্সের কথোপকথন চলছে তখন আমি ছিলাম, না যখন রানাঘাট কোর্টে গিয়ে মুহুরিকে নিয়ে বসে সমস্ত কিছু লিখছিলি, না তখন আমি ছিলাম, না যখন তোর সে তার কচি ভাইকে নিয়ে যখন ফ্ল্যাট বুক করলো, না তখন আমি ছিলাম, না যখন জিনিসপত্র খুলে নিয়ে বেরিয়ে গেল, না তখন আমি ছিলাম, সেই দিন আমাকে ডেকে পাঠিয়েছে। তাহলে আমি তোদের সংসার কি করে নষ্ট করলাম?
দিনের পর দিন এই অ্যালিগেশনটা আমার উপরে দিয়ে চলেছিস, এখনো পর্যন্ত দিয়ে চলেছিস। কি বলছিস, পাঁচজন মহিলা আমার আমার জীবন নষ্ট করার জন্য দায়ী? আমি বলবো তুই নিজে 100% দায়ী তোর নিজের জীবন নষ্ট করার জন্য। তুই নিজে জেনে শুনে এরকম একটা মেয়েকে বিয়ে করেছিস যে কিনা তোর তোর তুই সব জ্ঞানে দেখেছিস, তুই তো পাগল না, তুই তো পাগল না, তুই তো নিজের জ্ঞানে দেখেছিস যে তোর বউ কী টাইপের। তারপরে তুই কি করে অন্যকে দোষারোপ করিস? তোর বিবেক সায় দেয় অন্যকে দোষারোপ করার? জানিস তো, নিজের অপারগতার দায় যদি কেউ অন্যের উপরে চাপিয়ে দিয়ে ঝাড়া হাত পা হয়ে যায় তাকে কি বলে? ভীতু কাপুরুষ, ভীতু আর কাপুরুষ বলে তাকে। আমি একটা জিনিস সামলে রাখতে পারলাম না, আমি তার জন্য অন্য কাউকে দায় করলাম, তাহলে ভাব আমি কতখানি অপারগ, আমি কতটা ভীতু, আমি কতটা মানে কি বলবো কাপুরুষ। সব সময় তোরা দুজন স্বামী স্ত্রী, তোরা দুজন নিজেদের অপরাধ যেটা করেছিস একে অপরের সাথে করেছিস, দর্শকদের সাথে করেছিস, আমার সাথে তোর বউ করেছে অপরাধ, কিন্তু তার দায় সব সময় আমার উপরে আর বাকি দু তিনজনের উপরে চাপিয়ে দিয়েছিস। কেন রে, কেন চাপিয়ে দিয়েছিস? তোদের সম্পর্কের মধ্যে দূরত্ব আসার কারণ তোরা দুজন নিজে, তাহলে তার মধ্যে অন্য কেউ কি করে ঢোকে? দিনের পর দিন আমাকে দোষের কাঠগড়ায় দাঁড় করিয়েছিস, দর্শকের কাছ থেকে গালি খাইয়েছিস, ক্রিয়েটারদেরকে দিয়ে গালি খাইয়েছিস, তাদেরকে কমিউনিটিতে দিয়েছিস, কতটা জঘন্য তুই! তোরা দুজনে, তোরা দুজনে কতখানি জঘন্য! তা তুই কি বার্তা দিয়েছিস আমার মাধ্যমে, কি বার্তা পৌঁছাতে চেয়েছিস আমার কাছে, তার মাধ্যমে কি বার্তা পৌঁছাতে চেয়েছিস যে আমি যেন আর কোনো রকম কোনো ভয়েস না ছাড়ি? বিগত বহুদিন হয়ে গেছে ছাড়িনি, আমি কখন ছেড়েছি? যখন তোর বউ নিজেকে সতী সাজানোর জন্য অন্যকে ছোট করেছে, তখন তখন ছেড়েছি। তো চল তোকে কথা দিলাম, তোদের জুবানের দাম নাই থাকতে পারে, তোরা একে অপরকে ভালোবাসিস, তোদের জুবানের কোনো দাম নেই, তোর বউ ছেড়ে চলে যায়, জিনিসপত্র নিয়ে বেরিয়ে যায়, তোদের জুবানের দাম না থাকতে পারে, আমার জুবানের দাম আছে। আজ পর্যন্ত তোর বউয়ের নোংরামির কেচ্ছা কাহিনী ভিডিওতে ছাড়া ছাড়া বাদ বাকি আর কারোরটা ছাড়িনি। আর একটা ছেড়েছিলাম ওই মিনার প্রেমিকের, সেটা সে বলেছিল তাই ছেড়েছিলাম, বাদ বাকি আর কারোরটা ছাড়িনি, ওরকম নোংরা স্বভাব আমার নেই। আচ্ছা, যেগুলো ছেড়েছিলাম তার মধ্যে কি নতুনত্ব ছিল? তোর বউ যে প্ল্যান করছিল যে ওখানে এক বছর থেকে, এখন যেখানে রয়েছে এখন এক বছর থেকে, তারপরে কিছু টাকা গুছিয়ে নিয়ে তারপরে চলে যাবে ভাইকে নিয়ে অন্যত্র, তুই এটা জানতিস না? তুই তো নিজের মুখে আমাকে বলেছিস, তখন তো আমি এগুলো তোদেরকে শোনাইও নি, তুই তো নিজের মুখে বলেছিস ফোন করে আমাকে যে আমি জানি, আমি জানি ও আবার যাবে, ও আবার পালাবে, ও আমাকে শুধু খুঁটি হিসেবে ব্যবহার করছে, আমি জানি। তুই তো নিজের মুখে স্বীকার করেছিলিস রে, শিবশম্ভুর মাথা হাত দিয়ে বলিস তো, তুই আমাকে এই কথাগুলো বলিস নি? মারু যখন তোদের বাড়িতে রয়েছে আমি বলিনি মারুকে যেতে বল, তোদের মধ্যেকার সম্পর্কটা তাহলে ঠিক হবে, বলিনি? তুই নিজে বলেছিস আমি বলতে পারছি না, আমি বলতে পারছি না, আমি বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছি। কেন বলতে পারছিলিস না, কেন বলতে পারছিলিস না? তুই কিছু করতে পারিস নি নিজের জীবনে, আর দোষ দিয়েছিস আমার। আমার কষ্ট হয় না বল, আমার খারাপ লাগে না? এক তো তোর বউ আমাকে তোর নামে কি জঘন্য জঘন্য কথা বলেছে, নিজের দুঃখ প্রকাশ করেছে, আর আমাকে দিয়ে এই সমস্ত কাজ করিয়েছে। তোর বউয়ের জন্য আমার গায়ে দাগ লেগে গেছে, আমি পরকিয়া করি। সেই দিনও তুই বললি, তোরা দুজনে বললি যে যারা নোংরামি করে সেখানে যাই, সেই দিনও বললি। অথচ দেখ, নোংরামিটা তোর বউ করেছে, তোর ঘরে থেকে করেছে, একসঙ্গে থেকে করেছে, তাহলে ভাব তুই কতটা বোকা হলে পরে এই জন্য দোষারোপ আমাকে করিস যে যারা নোংরামি করে আমি তাদেরকে সাপোর্ট করি, অথচ সেই নোংরা তোর ঘরে রয়েছে। তোকে কি বলবো, তোর তো জীবন ঝান্ড হয়ে বসে রয়েছে, তোকে কি বলবো? কিন্তু সেটা মানিস না যে তোর জীবন ঝান্ড হয়ে রয়েছে তোর বউয়ের জন্য। তুই সবসময় বলিস পাঁচজন দায়ী, কেউ দায়ী না, কেউ দায়ী না, তোর বউ দায়ী, তার থেকেও বেশি দায়ী তুই। তোর বউ জেনে গেছে, বিয়ের আগের থেকেই জানে যে আমি যাই করি না কেন এই ছেলেটা আমার জন্য থাকবে সবসময়, সেই কারণেই এগুলো করতে সাহস পায়, এগুলো করতে সেই কারণেই সাহস পায়। আজকে কিভাবে দর্শকের সামনে আমাকে ছোট করেছে তোর বউ! এইসব দর্শক, তোর বউয়ের চ্যানেল যদি ছোট থাকতো তোর বউকে ধুয়ে রেখে দিত, যেহেতু তোর বউয়ের চ্যানেল বড় সেই কারণে তোর বউকে সবাই তোল্লাই দিয়েছে, আর সেটাকে তুই তোর জিত ভেবেছিস। তোর জিত কোনোদিনও সম্ভব না, কারণ তুই তোর সম্পর্ককে ধরে রাখতে অক্ষম।
তুই তোর সম্পর্ককে ধরে রাখতে অক্ষম। আমাকে লোক দুটো গালি দিল, তাতে তোর বউয়ের চরিত্র সাফ হয়ে গেল? আমাকে দুটো তোরা দুজনে মিলে বসে আমি দুধে মিশে গেল এই কথা বললি, আর তোর বউয়ের চরিত্র সাফ হয়ে গেল? না, আমার চরিত্র তাতে খারাপ হয়ে গেল, আমার কিচ্ছু হবে না। আমাকে ভুল বুঝিয়েছে, আমি ভুল করেছি, কিন্তু তার জন্য তোর বউয়ের চরিত্রটা তোর পরিষ্কার হয়ে গেল না। আমাকে ভুল করতে প্ররোচনা কে জুগিয়েছে? তোর বউ জুগিয়েছে। অথচ তুই তোর বউকে মেনে নিয়ে আমাকে দোষারোপ করতে বসে পড়লি, আমাকে দোষারোপ করতে বসে পড়লি। তোর বউ এদিকে তোর সঙ্গে রয়েছে, তো একই ঘরে রয়েছে, তার সঙ্গে হাসছিস, খেলছিস, কর যা খুশি কর। তোর বউ বলে তোদের সঙ্গে যাতে মিল না হয় সেই জন্য আমি ওই ভয়েসগুলো রিভিল করি না। আমি তো বলেছি কোনো যে কোনো পরিস্থিতিতে তুই তোর বউকে ছাড়বি না, সেটা যে কোনো কারণের জন্য হতে পারে। তুই অবসেসড ওর প্রতি, ভালোবাসা আলাদা জিনিস, ভালোবাসা কখনো নোংরামি সহ্য করে না, তুই অবসেসড ওর প্রতি, বুঝতে পেরেছিস? তোর এটা মানসিক একটা রোগ। তো যাই হোক বন্ধুরা, এই বার্তাটা আমার কাছে এসে পৌঁছেছে যে আমার রিভিল, আমার ভয়েস রিভিল করার জন্য নাকি ওর সংসার করতে, মানিয়ে নিতে কষ্ট হচ্ছে। তো যা কথা দিলাম, আর কোনোদিনও কোনো ভয়েস রিভিল ইউটিউবে করব না, জায়গা মতন করব। আশা করছি বুঝতে পারছিস জায়গা মতন বলতে কোন জায়গার কথা বলেছি আমি, জায়গা মতন করব। আর যদি আরও তোর বউয়ের আরও কাচ্চা চিটটা শুনতে হয়, ওই মাধ্যম হিসাবে না, ডাইরেক্ট যোগাযোগ করিস, বুঝতে পারলি? মানুষকে শুনিয়ে লাভ নেই, মানুষ যেদিকে পয়সা বেশি সেদিকে ঝোলটা নেই, কিন্তু সহ্য করতে হবে তোকে, সহ্য তোকে করতে হবে। সারা জীবন তুই ভয়ে ভয়ে থাকবি, কখন না চলে যায়, কখন না চলে যায়, সারা জীবন তুই ভয়ে ভয়ে থাকবি। তোর বউয়ের দিব্যিকাটা, তোর বউয়ের দিব্যিকাটা, আর কি বলবো, বিড়াল যদি বলে আমি মাছ খাবো না, সেই এক সকালবেলা বলে এক কথা, দুপুরবেলা বলে আরেক কথা, রাত্রে বলে, রাত্রেবেলা বলে আরেক কথা, তার আবার দিব্যি জোর গলায় বলছে আমার সঙ্গে নাকি হুল ফ্ল্যাটে ঢুকেছে। আমি যেই বললাম ঠাকুরের মাথায় হাত দিয়ে বল আমার সঙ্গে ঢুকেছে কিনা, ব্যাস ওই কথা পুরো ইগনোর, পুরো সরিয়ে দিল। তো চলো বন্ধুরা, ওদেরকে নিয়ে আমি তখনই ভিডিও করব যখন কিনা হাই লেভেলের কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট পাবো, ঠিক আছে? তাছাড়া ওদেরকে নিয়ে আমি ভিডিও করতে ইচ্ছেও করে না এখন আর, কি বলবো, সত্যি বলছি, মানে এত কিছু হয়ে গেছে না আমার ওপর, ওপরে এরা দোষারোপ করে এরা যে কি শান্তি পায় আমি বুঝি না, সত্যি বলছি আমি বুঝি না। এই আমার উপরে দোষ চাপিয়ে দিনের পর দিন আমার দিকে আঙুল তুলে আমার মনে হয় ওর বউর চরিত্রটা পুরো সাফ হয়ে গেছে। আর সতীর হাজবেন্ড, তোকে একটা কথা বলি শোন, তুই বলিস না যে পয়সার জন্য আমি আমার বউর বউর কাছে নেই, ভালোবাসার জন্য। একটা বছর একটা কাজ কন্টিনিউ করে দেখা, যে কোনো একটা কাজ একটা বছর টানা করে দেখা, বুঝতে পারবো, তাহলে তোকে আর কুইরা বলবো না, বুঝলি? ওই যে কথা কথা বলিস না আমাকে, তুই কটা করে কোম্পানিতেও ইন্টারভিউ দিয়েছিস, তুই সংসারের দায়িত্ব নিয়েছিস, আমার স্বামী সংসারের দায়িত্ব নিয়ে এখনো কাজ করছে, আর আমি সংসারের কাজ করছি, সাথে এইটা শুরু করেছি, দু বছর হয়েছে। তুই না সংসারের কোনো কাজে কাজ করতে পারিস, না কাজ জানিস, দেখেছি 21-22 দিনের জন্য যখন বউ ছিল না কি খেয়েছিস কি করেছিস দেখেছি, বুঝতে পারলি? তো তোর কি গুণাগুণ আছে, না সংসার চালানোর গুণ আছে, না বাজার করতে পারিস, আর কোনো কাজ তো করতেই রেখি না ঠিক মতন, এখন তো চ্যানেলটাকে ভাড়া দিয়ে রেখেছিস। তো যে কোনো একটা কাজ যেটাতে কিনা নিজের ইনভলভমেন্ট লাগে, নিজেকে করতে হয়, সেরকম একটা কাজ টানা এক বছর করে দেখা দেখি। চলো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, ভিডিওটা এখানেই এন্ড করছি, কেমন লাগলো অবশ্যই।